নতুন বছরে বাঙালির পাতে চিংড়ি মাছের মালাইকারি থাকবে না, এ তো হতেই পারে না। তো আজ সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নিন। তো খুবই পরিচিত এই রান্নাটার জন্য আমাদের লাগছে আদা আর রসুন, আর লাগছে পেঁয়াজ কুচি, নারকেলের দুধ, আর গোটা গরম মশলা, সাথে গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো এই এই উপকরণ মেন আমাদের লাগছে। এছাড়াও আমাদের আরও কিছু উপকরণ লাগবে, যেমন ধরুন চিংড়ি মাছ তো লাগছেই। তো 500 গ্রাম চিংড়ি মাছ আমি এখানে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে কড়ায় দেব রিফাইন্ড অয়েল, একটু বেশি করেই দিলাম, 4 চামচের মতো। তার মধ্যে চিংড়ি মাছগুলোকে এক এক করে আমাদের ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 2-1 মিনিটের মধ্যেই কিন্তু এর মধ্যে হালকা একটা কালার চলে আসে। আর বেশিক্ষণ যদি ভাজা হয় তাহলে কিন্তু এটা খুবই শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো অল্প একটু ভেজেই কিন্তু কড়া থেকে আমরা তুলে নেব। তো আদা রসুন মিক্সিং গ্রাইন্ডিং জারে দিয়ে দিয়েছি, তার মধ্যে 2টো টমেটো দিলাম, একটা পেস্ট বানিয়ে নেব। তো একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিচ্ছি। আর দেখুন এখানে সব চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। তো এবারে পরবর্তী রান্নাতে চলে যাচ্ছি। ওই যে ভাজার তেল রয়েছে তার মধ্যে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু আমরা নষ্ট করবো না, কারণ এর মধ্যে চিংড়ি মাছ ভাজার যে গন্ধটা রয়েছে তাতেই কিন্তু রান্নার টেস্ট হবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবেন, রেখে পেঁয়াজটাকে একটু সময় ধরে ভালো করে ভেজে নিলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর চিংড়ি মাছের মালাইকারি তো বাঙালির খুব পরিচিত একটা রান্না এবং খুব প্রিয় একটা রান্না। তো চিংড়ি মাছ খেতে আশা করি আমরা সবাই ভালোবাসি। তো এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন আমি এখনই দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবারে ঢাকা দিয়ে 2 মিনিট একটু রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কড়ার ঢাকাটা সরিয়ে পেঁয়াজের মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা আদা রসুন আর টমেটো দিয়ে বেটে রেখেছিলাম। তো সেই মশলাটা দিয়ে এবার এটাকে 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। একটু চিনি দিতে ভুলবেন না, কারণ চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, আর চিনিটা দিলে নুনের ব্যালেন্সটাও খুব ভালো হয়। তো আমি বেশ কিছু রান্নায় কিন্তু চিনির ব্যবহার করে থাকি, যদিও সেটা খুবই সামান্য। তো মশলা দেখুন কষা হয়ে গেছে, এর মধ্যে এবারে নারকেলের দুধ দিয়ে দিলাম। অর্ধেকটা নারকেলের দুধ আমি বের করে রেখেছিলাম, আর একটু জল দিলাম, কারণ অনেকগুলোই চিংড়ি রয়েছে। তো সবগুলোর গ্রেভি তৈরি করতে গেলে আর একটু জল আমাকে দিতে হবে। তো অল্প একটু জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নিলাম। এইবারে এর মধ্যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দিতে হবে, তার আগে গ্রেভিটা একটু ফুটে উঠুক। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবকটাকে ভালো করে এর মধ্যে ডুবিয়ে দেব, যাতে চিংড়ি মাছের ফ্লেভার গ্রেভির মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। এবারে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়। তো দেখুন ফুটে উঠেছে গ্রেভি আর অনেকটা কমেও এসেছে। এর মধ্যে অল্প একটু ঘি আর গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু এই রান্নাটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যইভাবে জানাবেন, আপনারা কিভাবে বানান আর কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসে আমাকে সেটাও জানাবেন। তো আজকে রান্না এখানেই শেষ করলাম, আর লাইক করতে ভুলবেন না, ভালো লাগলে কমেন্ট করেও জানাতে পারেন। আর এরকম রান্না যদি আরও দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলের পাশে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনারা যত যত বেশি পরিমাণে আমাকে ভালোবাসবেন তত বেশি পরিমাণে আমি মোটিভেট হতে পারবো, আমারও কিন্তু এইরকম নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই প্রচণ্ড গরমে প্রচুর জল খান। আজ তাহলে আসি, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।